আমি আপনাদের একটি পার্টস কি করে বিভিন্নভাবে লেআউট করা যায় তা দেখাতে যাচ্ছি চলুন একটা সাধারণ পার্ট দিয়ে শুরু করি আমি আসলে দেখাব একটি পার্টসে গ্রুভ সোল্ডার স্লট এবং হোল করার জন্য কিভাবে মার্ক করতে হবে এটা শুরু করার পূর্বে আমি সব সময় একটা ড্রয়িংয়ের সাহায্য নেব এটি কি একটি সাধারণ স্কেচও হতে পারে আপনি যে কাজটা করতে চাচ্ছেন তার জন্য একটি নির্দিষ্ট সংখ্যা থাকাটা খুব জরুরি আপনি যখন শপে কাজ করেন সম্পূর্ণ নিরবতা থাকলেও আপনি দেখবেন আপনার মস্তিষ্কে কিছু একটা ঘটছে আপনি অন্য কোনো জায়গায় যেভাবে ভালোভাবে চিন্তা করতে পারবেন সবগুলোর মধ্যে সেভাবে পারবেন না বিশেষ করে সবগুলোতে যদি শব্দ এবং লোক সমাগম বেশি থাকে সুতরাং সেখানে সবসময়ই মেটাল এবং যন্ত্রপাতির শব্দ থাকবে ও বাতাসে ধুলাবালি উড়ে বেড়াবে আপনার ব্রেনের একটা অংশ এ সমস্ত বিষয় চিন্তা করতে থাকবে এবং কোনো রকম হিসাব করতে চাইবে না এই জন্য লেআউটের কাজ শপের বাইরে করুন যাতে কম ভুল হয় তাহলে শুরু করা যাক আমাদের কাছে একটি অ্যালুমিনিয়ামের টুকরো রয়েছে দেখুন এটা হালকা নীল রঙের কারণ এটাকে আমি নীল রঙের লেআউট ফ্লুইড দিয়ে কোটিং করেছি এটা এক ধরনের রং এটা দিয়ে টুকরোটির পৃষ্ঠে একটা প্রলেপ দিয়ে নিলে আপনি যখন দাগ দিবেন তখন খুব সহজে স্পষ্টভাবে দাগ বা চিহ্নটি দেখতে পাবেন রঙের লেয়ারটি বেশি পুরু করা যাবে না আপনি একটা হালকা কোট দিয়ে নেবেন অনেকগুলো কোট বা পুরো কোট দিলে আপনি যখন দাগ দিবেন তখন রঙের গোড়া পড়ে ঝাপসা হয়ে যেতে পারে তখন আর সুন্দর সোজা দাগ পাবেন না আসুন একটি সাধারণ টুলস দিয়ে শুরু করি আপনারা হয়তো সবাই এই ধরনের স্কয়ার দেখেছেন আপনি একে যে কোনো একটি মসৃণ পৃষ্ঠের প্রান্তের সাথে এভাবে ধরুন স্ক্রাইবারটিকে হাতে ধরুন স্ক্রাইবার একটি সাধারণ মেটাল টুল যার এক প্রান্তে সুচালো মাথা রয়েছে যা আড়াআড়ি বা খারাপভাবে দাগ টানতে পারে আপনি এই দাগটি পরিষ্কার দেখতে পাবেন যেটা কিনা এক ইঞ্চির এক হাজার ভাগের দুই ভাগ পরিমাণ চওড়া কাজেই আপনি যদি খালি চোখে সতর্কতার সাথে দাগটি বুঝতে পারেন তাহলে সেখানে মেশিনের সাহায্যে এক ইঞ্চির এক হাজার ভাগের দুই ভাগ পরিমাণ চওড়া যে কোনো ফিচার তৈরি করতে পারবেন পার্টসের প্রান্ত থেকে এই দাগ পর্যন্ত দূরত্ব মাপার জন্য একটা উপায় হল সাধারণ রোলারের ব্যবহার স্কয়ারটির স্ক্রু এইভাবে ঘুরিয়ে রোলারের দৈর্ঘ্য সেট করুন একে পার্টসের উপর ধরুন এবং হালকাভাবে দাগটানুন এই দাগের সমান্তরাল করে রোলারটি ধরুন এবং পার্টটির প্রস্থ বরাবর আরেকটি সম্পূর্ণ দাগটানুন তবে এটা কিন্তু পুরোপুরি সঠিক উপায় না স্কয়ার ব্যবহার করে ডাইমেনশন সঠিকভাবে সেট করা কঠিন এটি করার জন্য অপেক্ষাকৃত সঠিক উপায় হল প্যারালাল টুলসের ব্যবহার শপে এগুলো অনেক কাজে ব্যবহার করা হয় এটি সেগুলোর মধ্যে একটি ব্যবহার এই সমান্তরাল টুলসটি এক ইঞ্চির চার ভাগের এক ভাগ পুরু এবং দেড় ইঞ্চি চওড়া এটার দেড় ইঞ্চি মানে ঠিক দেড় ইঞ্চি অর্থাৎ এক দশমিক পাঁচ ইঞ্চি সুতরাং আপনি যদি এই ডাইমেনশন চান তাহলে একটি সমান্তরাল টুল পার্টসটির প্রান্তের উপরে রাখুন তারপর আরেকটি সমান্তরাল টুলস এইভাবে ধরুন আপনাকে নিশ্চিত করতে হবে যে পার্ট এবং প্রথম প্যারালাল টুল উভয়ে যেন দ্বিতীয় প্যারালাল টুলকে স্পর্শ করে সবগুলো পার্টস ভালোভাবে চেপে ধরুন এবং দাগ টানুন এই প্যারালাল টুল এক ইঞ্চের ষোলো ভাগের এক ভাগ করে বৃদ্ধি পায় ফলে আপনি এই প্যারালাল টুলসের সঠিক কম্বিনেশন ব্যবহার করে আপনার চাহিদা মতো ডাইমেনশন তৈরি করতে পারেন খেয়াল করুন আমি এখানে একটি এক্সের দাগ কেটেছি উদাহরণস্বরূপ আমি যদি একটি ড্রিল করতে চাই তাহলে সেই স্থানে সেন্টার পাঞ্চ ব্যবহার করে একটি মার্ক দিতে পারি এই পাঞ্চের শেষ প্রান্ত কিছুটা ট্যাপার মানে তীক্ষ্ণ দুটি লাইন যেখানে ছেদ করেছে সেখানে পাঞ্চের মাথা সেট করে একটি হাতুড়ি দিয়ে হালকা আঘাত করতে হবে এটা আমাকে ড্রিল করার সঠিক জায়গা চিনিয়ে দেবে দাগ টানার আরেকটি সঠিক পদ্ধতি হল ক্যালিপার ব্যবহার যা মোটামোটিভাবে সঠিক আমি এই ক্যালিপারটিকে একটি কাঙ্ক্ষিত ডাইমেনশনে সেট করব এই ক্ষেত্রে আমি এক ইঞ্চি ব্যবহার করেছি এখন ক্যালিপারটির এক চোয়াল পার্টসটির একপাশে এইভাবে লাগাব আর অন্য চোয়ালটি স্ক্রাইবার হিসেবে দাগ টানার জন্য ব্যবহার করব একটি পার্টস লেআউটের জন্য এটা খুবই সহজ ও দ্রুত পদ্ধতি এর একটি অসুবিধা হল যেহেতু একটি চোয়াল ওয়ার্কপিসের পৃষ্ঠের একটু নিচে থাকে তাই সঠিক ডাইমেনশন পাওয়া বেশ কষ্টসাধ্য এই জন্যই আমি সাধারণত এই পদ্ধতি ব্যবহার করি যখন ডিজিটাল রিড সমৃদ্ধ মিলিং মেশিনের সাহায্যে একটি পার্ট মিলিং করি আমি সঠিক অবস্থান পেতে রিড ব্যবহার করি এবং এই দাগগুলো শুধুমাত্র রেফারেন্স হিসাবে ব্যবহার করি যাতে নিশ্চিত হতে পারি যে ড্রয়িং বুঝতে কোনো ভুল হল কিনা যদি আপনার মেশিনে ডিজিটাল রিড আউট না থাকে এবং এই পার্টসগুলো সঠিকভাবে শনাক্ত করার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য আছে ম্যাগনিফাইং গ্লাস এটা ব্যবহার করে পাঞ্চের শেষ প্রান্ত খুঁজে বের করুন যদি এই ধরনের কাজ বেশি পরিমাণে করার প্রয়োজন হয় তবে আপনি একটি মেশিনিস্ট হাতুড়ি কিনে নিন যার হাতলে একটি ম্যাগনিফাইং গ্লাস লাগানোই থাকে তাহলে এই ধরনের সেন্টার পাঞ্চ তৈরি করতে বারবার আপনাকে এই সমস্ত পার্টস ও টুলস ওঠানামা করতে হবে না দেখতে পাচ্ছেন আরেকটি সহজে ব্যবহারযোগ্য টুলস এটি একটি স্বয়ংক্রিয় সেন্টার পাঞ্চ এর মধ্যে একটি চমৎকার স্প্রিং মেকানিজম রয়েছে যাতে চাপ দিলে এটি বসে যাবে এবং পাঞ্চিংয়ের কাজ হয়ে যাবে আপনি শুধু একটি ক্লিক আওয়াজ পাবেন প্রকৃতপক্ষে পার্টটির ভেতরের স্প্রিংটি পাঞ্চের শেষ প্রান্তে আঘাত করে ফলে আপনার এই কাজটি করতে আলাদা কোনো হাতুটির দরকার হয় না আপনি প্রায়ই গোলাকার পার্টস তৈরি করেন এই ধরনের একটি কম্পাসের মাধ্যমে এটি করুন একটি সেন্টার পাঞ্চের সাহায্যে বৃত্তটির সেন্টার চিহ্নিত করুন এবং বৃত্তটি আকুন এখন আপনার পার্টটি তৈরি করার জন্য সব কিছুই ঠিক আছে আপনার এখানে পূর্ণ স্বাধীনতা রয়েছে কোথায় ফিচারটি সরাবেন কোথায় স্লাইড স্ক্রু বোল্টের হোল বসাবেন কিন্তু প্রায়ই এরকম করা সম্ভব হয় না যখন আপনি এমন একটি পার্টস তৈরি করবেন যা বিদ্যমান কোনও যন্ত্রাংশের সাথে ফিট করার জন্য ব্যবহার হতে পারে যেমন ধরুন এই রাইট গিয়ার বক্স এতে মাউন্টিং হোল রয়েছে এই ফিচারগুলো কোথায় বসবে তার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই পার্টসের উপরেই ছিদ্রগুলো বসানোর বিভিন্ন উপায় রয়েছে একটি সহজ উপায় হল পার্টসটির ব্লুপ্রিন্ট পাওয়া প্রায়ই পার্টসের ক্যাটালগে বোল্টের অবস্থান কোথায় হবে সেই সম্পর্কে অনেক তথ্য দেয়া থাকে এছাড়াও এগুলো সমাধানের আরও অনেক উপায় রয়েছে যদি প্লেটের উপর বোল্টের অবস্থান তেমন জটিল না হয় তাহলে ট্রান্সফার পাঞ্চ ব্যবহার করে খুব সহজে ও দ্রুত এই বোল্টের ছিদ্রগুলোর অবস্থান নির্ণয় করতে পারবেন এটা একটা ট্রান্সফার পাঞ্চের সেট এগুলোর অনেক সাইজ রয়েছে এটা যেমন এখানে সবচেয়ে বড়টা এর মাথায় ছোট একটি পয়েন্ট ছাড়া বাকি অংশটা একদমই সমতল এই পয়েন্টটি সেন্টার পাঞ্চের মতো একই কাজ করে আমরা সঠিক সাইজের পাঞ্চ যা হোলের সাথে ফিট হবে সেটা না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকব আপনি যদি অনেকগুলো হোল বসাতে চান তাহলে পিস দুটি একসাথে ক্লাম্প করে নিলে ভালো হবে কারণ সাধারণত আপনি যদি এটা না করেন তাহলে এটিকে হালকা আঘাত করার সাথে একে অপরের থেকে সরে যেতে পারে ভয় নেই আমি এখানে ক্লাম্প করছি না কারণ ক্লাম্প করলে আমি যে কাজটি করব তা দেখতে অসুবিধা হবে এই সমস্যা সমাধানের অন্য একটি উপায় আপনাদের দেখাচ্ছি প্রথমে একটি হোলের জন্য পাঞ্চমার্ক করুন এরপর পার্টসটি সরিয়ে ফেলুন এটি নিয়ে গিয়ে ওই পাঁচটির উপর ড্রিল ও ট্যাপ অথবা হোলটির অন্য যে কাজ করতে হবে সেটা করুন তারপর পার্টটিকে একটি স্থানে বোল্ড করুন একে ভালোভাবে বোল্ড করুন এবং অন্য দুটি হোলের জন্য মার্ক করুন পার্টসটি সরিয়ে ফেলুন এবং হোলগুলো তৈরি করুন তবে মনে রাখবেন এই পদ্ধতিটি তখনই ব্যবহার করা ভালো যখন পার্টটির হোলগুলো এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ফাঁকা থাকে কিন্তু সবসময় এরকম থাকে না আমার এখানে আরেকটি গিয়ার বক্স রয়েছে যার মাউন্টিং হোলগুলো ব্লাইন্ড এর মানে হল এগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ফাঁকা না ফলে এই ধরনের পাঞ্চ ব্যবহার করা অসম্ভব ভয় নেই এর সমাধান হল এই সেট এগুলো হাইম্যান ট্রান্সফার পাঞ্চ এখন আমরা গিয়ার বক্সের থ্রেড এবং হোলের সাথে মিল রেখে পাঞ্চের থ্রেড সাইজ খুঁজে বের করব এই ক্ষেত্রে কোয়ার্টার টোয়েন্টি এটি খুললে আপনি এর মধ্যে কোয়াটার টোয়েন্টি এই ক্ষুদ্র অংশ পাবেন এবং এর উপরে আপনি একটি ছোট্ট পয়েন্ট খেয়াল করবেন যা সেন্টার পাঞ্চের মতো ব্যবহার করা যায় আপনি এগুলো যথাস্থানে থ্রেড করে স্থাপন করুন আপনি যদি এই পয়েন্টের নিচে লক্ষ্য করেন তবে সেখানে ছোট হেক্সাগন দেখতে পাবেন বলা যায় এটা ঠিক সকেট রেঞ্জের মতোই কাজ করে আপনি এগুলোকে স্ক্রু করে ভেতরে ঢোকান যতক্ষণ না এর পয়েন্টটি সার্ফেস থেকে একটু উপরে থাকে এক্ষেত্রে অপর তিনটি হোলের জন্য একই কাজ করুন পার্টটিকে এর উপর সমানভাবে স্থাপন করুন তারপর একটু বড় হাতুড়ি দিয়ে হালকা আঘাত করুন এর ফলে এই চারটি ব্লাইন্ড হোলের অবস্থান সঠিকভাবে পার্টিতে বসে যাবে এখন পর্যন্ত আমরা থ্রু হোল এবং থ্রেটেড ব্লাইন্ড হোল নিয়ে কাজ করেছি নিশ্চয়ই বুঝেছেন এখন আমরা আনথ্রেটেড ব্লাইন্ড হোল নিয়ে কাজ করার জন্য একই ধরনের সেট ব্যবহার করব যা সাধারণত হাইম্যান বাটনের মতো করেই ব্যবহার করতে হয় আরেকটি লেআউট টেকনিক যেটা সাধারণত শীট মেটালের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন ডাইমেনশনগুলো খুব বেশি জটিল হয় না তখন প্লটার ব্যবহার করে একটি কাগজের উপর ডাইমেনশনগুলো দেয়া হয় এর উপর আঠা জাতীয় পদার্থ স্প্রে করে সিট মেটালের পিসটির সাথে লাগিয়ে দেয়া হয় বেশিরভাগ সিট মেটাল ফেব্রিকেশনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে যথেষ্ট সঠিকভাবে কাজ করা সম্ভব এবং এই পদ্ধতিতে খুব দ্রুত কাজ সম্পন্ন হয় কারণ আপনি যা ড্রয়িং করেছেন তা সরাসরি মেটালের গায়ে বসিয়ে দিচ্ছেন এর ফলে কাজটি ভুল হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কমে যায়